আপনারা দেখছেন খবরের দুনিয়া। আচ্ছা অনুপদা, এই যে বিহারে বিজেপির এত বড় একটা জয়, এই জয়টাকে আপনি কিভাবে দেখছেন? নমস্কার। বিহারের যে জয় সেটা গণতন্ত্র জয় হয়েছে। 15 বছর ধরে নীতিশের সঙ্গে বিজেপির যে গঠবন্ধন, যেটা আমাদের সঙ্গে অ্যালায়েন্স ছিল, এনডিএ অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্স মানুষের জন্য যে কাজ করেছে 15 বছর ধরে, তার পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ যারা নাকি ওখানে আছেন, তারা প্রত্যেকেই ভেবেছেন যে এই এনডিএ কে দ্বিতীয়বার তৃতীয়বার আবার ক্ষমতায় আনতে হবে। কারণ এই এনডিএ প্রায় 15 বছরের লালু প্রসাদ যাদবের জঙ্গলরাজ থেকে মুক্তি দিয়ে সাধারণ মানুষের উপকার করেছে। এবং শুধু সাধারণ মানুষ নয়, পাশাপাশি যারা নাকি আগে যে জঙ্গলরাজ ছিল, বাইরের দেশ, বাইরের স্টেট থেকে যারা যেত, তাদের উপরে যে মানে নির্মম অত্যাচার বা যে ধরনের চলতো, তার প্রতি মানুষের যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভের থেকে এতদিন পর্যন্ত নীতিশের সঙ্গে আমরা যে ছিলাম, সেই খুশিতে মানে কি বলবো, স্যাটিসফ্যাকশন হয়ে যে বিহারের মানুষ আগের থেকে অনেক 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 ভালো হয়েছে। তার কারণ একসময় বিহার 29টা রাজ্যের মধ্যে সব থেকে পেছনের সারিতে থাকতো, আজকে কিন্তু সেটা নেই। আজকে কিন্তু বিহার পশ্চিমবাংলারও এগিয়ে রয়েছে। আজকে কিন্তু বিহার একটা ভালো জায়গায় আছে। এবং বিহারের মানুষ এই এনডিএ ক্ষমতায় যারা নাকি আছেন, বিশেষ করে নীতিশ কুমার, সুশীল যাদব আমাদের সঙ্গে যারা আছেন, তাদের সঙ্গে বিহারের মানুষ এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে যে তাদেরকে যদি এবার না জেতাতো তাহলে সেটা ভালো হতো না। ঠিক এই কারণের জন্যই বিহারের এই জয়টাকে আমরা গণতন্ত্রের জয় বলবো। সেই সঙ্গে ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা আছে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে, তার উন্নয়নের যে একটা রাস্তা, সেটা কিন্তু বিহারের মানুষ প্রত্যক্ষ লক্ষ্য করেছে। কারণ আমরা প্রতিটা মিটিংয়ে বা জায়গায় আমরা দেখেছি বিহারের রাস্তাঘাট বা যে সড়ক, বিজলি, পানি, এগুলোর অনেক অনেক প্রশংসা আমরা মিডিয়াতে দেখতে পেয়েছি। এবং এই কারণের জন্য এলাকার মানুষ খুশিতে আজকে বিহারের জয়কে উপলব্ধি করছে এবং আনন্দ করতে পারছে। বিহারের এই জয়টা আগামী দিনের পশ্চিমবঙ্গেও কি এর কোনো প্রভাব পড়তে পারে বলে আপনার কি মনে হয়? একদম, ডেফিনেটলি। কারণ বিহার, বাংলা এবং উড়িষ্যার পাশাপাশি রাজ্য, এই রাজ্যে বিহারের অনেক লোক এই রাজ্যে কাজ করে, ঠিক তেমনি এই রাজ্যের অনেক লোক বিহারে গিয়ে কাজ করে। দুই রাজ্যের মধ্যে একটা মেলবন্ধন আছে। বিশেষ করে বিহারিরা এখানে যারা কাজ করতে এসেছেন, যারা ছট পুজো বা বিভিন্ন ধরনের উৎসব আমাদের সঙ্গে পালন করেন, তো তাতে দেখা গেছে বিহারিরা আমাদের পশ্চিমবাংলায় পশ্চিমবঙ্গবাসী হয়ে গেছেন। ফলে বিহারের যে জয়, সেই জয়ের সঙ্গে পশ্চিমবাংলা আগামী দিনে, একদম 100% বলছি, আগামী দিনে 2021 সালে আমাদের এই পশ্চিমবাংলা কিন্তু বিহারের রাস্তা দেখিয়ে পথ দেখাবে। এর কারণ হচ্ছে এই পশ্চিমবাংলায় যে মামাটি মানুষের সরকার রয়েছে, 7.5-8 বছর ধরে যে সরকার চালাচ্ছে, সেটাও আগের যে লালু প্রসাদের যে সরকার জঙ্গলরাজ ছিল, সেই জঙ্গলরাজ কিন্তু পশ্চিমবাংলায় চলছে। আপনারা মিডিয়াতে আছেন, মিডিয়াতে আপনারা জানতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন, খবরও দেখতে পাচ্ছেন যে যেভাবে এখানে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে খুন করা হচ্ছে, মা বোনেদের ইজ্জত নেওয়া হচ্ছে। শুধু তাই না, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও মা বোনেদের ইজ্জতের দাম তিনি বেঁধে দিচ্ছেন, এটা সাধারণ মানুষ কিন্তু খুব ভালো চোখে নিচ্ছে না। আগামী 2021 সালে একদম নিশ্চিতভাবে বলা যায় বিজেপি জিতবেই, এবং বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের কথা সাধারণ মানুষ কিন্তু আর ভাবতে পারছে না। যেটা রাজ্য সরকার আমাদের জোর করে কিছু চাপিয়ে দেওয়ার কাজ করার চেষ্টা করছে, কিন্তু সাধারণ মানুষ একদম ডিটারমাইন্ড, তারা ঠিক করেই নিয়েছে যে আগামী 2021 সালে এই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির ক্ষমতা হবে, পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির রাজত্ব হবে, পশ্চিমবাংলায় 2021 সালের নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, এটা আমাদের আশা। শুধু আমাদের আশা নয়, কার্যকর্তাদের আশা নয়, এটা সাধারণ মানুষের মনের মধ্যে যে আগামী দিন 2021 সালে বিজেপি আসছে। রয়্যাল লাইট সেলস এন্ড সার্ভিসেস, এখানে সমস্ত রকমের চিমনি, ওয়াটার পিউরিফাই এবং মডিউলার কিচেন সেলস ও সার্ভিসিং করা হয় অতি যত্ন সহকারে। ঠিকানা খিদিরপুর, আনন্দ মঠপাড়া, গুল কারখানার কাছে, বেথুয়া ডহরি, নদিয়া। যোগাযোগ 9609031138। টুনুবাবু, এই যে মানে নানান রকমের কর্মীদের নিয়ে যে কর্মী বিক্ষোভগুলো হচ্ছে, তো আপনি একজন বিজেপির কার্যকর্তা হয়ে এই কর্মী বিক্ষোভগুলো কিভাবে দেখছেন? আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত মানে চাকরিজীবী রয়েছে, কর্মীরা রয়েছে, যারা চাকরিজীবী কর্মীরা রয়েছে, বিগত 2013 সালের পরে এই রাজ্য সরকার সঠিকভাবে রূপায়ণ করে, প্ল্যান প্রোগ্রাম করে, একটাও SSC
বলুন বা টেটের মাধ্যমে কোনো পরীক্ষা নিয়ে কোনো একটা চাকরি কিন্তু রাজ্য সরকার দিতে পারেনি। সঠিক পর্যায়ে চাকরি দেওয়া যায় স্কুল পর্যায়ে বলুন বা রাজ্য সরকারের কর্মচারী বলুন, যেটা এসএসসি পিএসসির মাধ্যমে নিয়োগ করা হয়, সেটা আমরা সঠিক পর্যায়ে সঠিকভাবে রূপায়ণ করব। এই যে আপনি দেখে থাকবেন, আপনি শুনেও থাকবেন, দেখেও থাকবেন, এসএসসি এবং পিএসসির মাধ্যমে এই রাজ্য সরকারের প্রচুর দুর্নীতি বেরিয়েছে এবং টেট কিন্তু বন্ধ হয়ে গেছে। আজকে টেট পাস করা বেকার যুবক ভাইয়েরা আজকে আন্দোলন করছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি 2021 সালে পরিবর্তন হবে, 2021 সালে সঠিকভাবে আমরা এসএসসি নিয়োগ করব। শুধুমাত্র তাই না, আপনি এটাও দেখে থাকবেন যে 2017 সালের লাস্ট প্রাইমারিতে পরীক্ষার মাধ্যমে নয় এবং মানে কি বলবো দুর্নীতি করে প্রাইমারি সেকশনে লাস্ট চাকরি আপনার হয়েছে কিছু, সেখানেও দেখবেন মন্ত্রীর ছেলে, নাহলে ক্যাডারদের ছেলে, নাহলে নেতার ছেলে, এই বিষয়টা সারা রাজ্য জুড়ে কর্মীদের মধ্যে একটা বিক্ষোভ রয়েছে। বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, এদেরকে আমরা আশ্বস্ত করতে চাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, আগামী দিন দুর্নীতিমুক্ত এসএসসি হবে, অঙ্গনওয়াড়িদের নিয়োগ হবে, আশাকর্মী চাকরি হবে, সেখানে কোনো দুর্নীতি হবে না, মেধা তালিকার ভিত্তিতে আমরা এই নিয়োগগুলো করব। কারণ প্রতিটা ক্ষেত্রে আর একটি বিশেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাইছি, সেটা হলো যে 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 পারিশ্রমিক তাদের পাওয়া দরকার, যে টাকা কেন্দ্র থেকে দেয়, সেই টাকার পরিমাণ কিন্তু রাজ্য সরকার কেটে বাদ দিয়ে দিচ্ছে। আপনি প্রাইমারি সেকশনে যারা নাকি প্যারাটিচার আছে তাদের দেখতে পাবেন, হাইস্কুল সেকশনে যারা প্যারাটিচার আছে তাদের দেখতে পাবেন, তাদের কাছ থেকে যদি আপনি তথ্য সংগ্রহ করেন জানতে পারবেন, আমি আপনাদের সামনে বলছি, সেখানে যে পরিমাণের টাকা কেন্দ্রীয় সরকার তাদেরকে দেওয়ার কথা বলছে কিন্তু রাজ্য সরকার সেই পরিমাণ টাকা কিন্তু দিচ্ছে না। আমরা বলছি আগামী দিন 2021 সালে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে বলছি, 2021 সালে আমরা ক্ষমতায় আসছি, 99 আমরা দখল করব, সেই সময় এই সমস্ত দুর্নীতির আমরা তদন্ত করব, সেই সঙ্গে আমরা যাদের এই ন্যায্য পাওনা বা সঠিক মজুরি এবং তাদের যে পাওনা সেটা আমরা অবশ্যই ঠিকঠাক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই নয়, আমরা সঠিকভাবে কি বলবো মেধা তালিকার ভিত্তিতে আমরা এই চাকরি দেওয়ার ব্যবস্থা আমরা অবশ্যই করব। 2021 সালে আমরা ক্ষমতায় আসছি এবং এইগুলো যে দুর্নীতি হয়েছে সেগুলো সংশোধন করার দায়িত্ব।